শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করেছি। আজকে দেখো বাইরে এত কুয়াশা, মানে বাইরে কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আজকে ভাবলাম একটু দেরি করে ঘুম থেকে উঠব। তো সোনুর স্কুল টিউশন দুটোই ছুটি আছে, ওই যে এখন অভ্যাস হয়ে গেছে। যেহেতু রোজ 5টা থেকে 5:30টার সময় ওঠা হয়, আজকেও 5টা না বাজতে বাজতেই ঘুমটা ভেঙে গেল। তো ভাবলাম তাড়াতাড়ি সংসারের কাজগুলো সেরে নিই, সেরে সোনুকে একটু পড়াতে পারবো, ওর সামনে যেহেতু পরীক্ষা আছে। আমার এই একই রকম বেডশিট দুটো, তো একটা অনেক দিন আগে অর্ডার করেছিলাম ভালো বলে, আবার একটা অর্ডার করেছি, তো সেটাও এসে গেছে। এই একটা নোংরা হলে কেচে দিয়ে আর একটা পেতে দিই। তোমরা হয়তো আমার ব্লগে দেখবে একই রকম বেডশিট, তোমরা ভাববে যে একটাকে আমি মানে পেতে রাখি, তা না, মানে আমার দুটো, একটা নোংরা হলে আর একটা পেতে দিই। যতদিন না পাথরের কাজ কমপ্লিট হচ্ছে, মানে চারদিকে বালি বালি ভরে আছে, মানে ওপরের কাজ তো এখনও হয়নি, তো ওপরে তো দিনে সোনু ঘরে থাকলে দিনে 14 বার উঠছে আর নামছে, আর সেই পায়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে, তো কোনো সময় তো পরিষ্কার থাকে না। আমার ঘরে তো একবার ঝাড়ু দিলে হয় না, মানে 3 বা 4 বার ঝাড়ু দিতে হয়। আর এইখানে দেখো আমার মেন গেটের কাছে কয়েকটা ঘাস হয়ে গেছে, তো বৃষ্টির জলটা পেয়েছে না, তো সেই ঘাসগুলো তুলে দিয়ে আর এখানটা পরিষ্কার করে দিচ্ছি। কাল রাতে দেখো অনেক বাসন হয়েছিল, মানে সন্ধ্যে থেকে চা খাই সেই বাসন, টিফিনের বাসন, তারপরে রাতে রান্না হয়, খাওয়া দাওয়া হয়, সব বাসন একসঙ্গে জমা হয়েছে। আর কি বলতো, ভেতরে তো আমার বেসিন নেই, বেসিন থাকলে একটু একটু করে ধোয়া হয়ে যায়, আর রাত্রেবেলা এই বাইরের দিকে আমি মানে বেরিয়ে বাসন মাজতে আসি না। আর এখন দেখো গাছগুলো তো একটু জল দিয়ে দিচ্ছি, তো বাবা আজকে গাছে জল দিয়ে যায়নি, বাবা বললো সকালে একটু গাছে জল দিয়ে দিবি। আর চারদিকে এত আজকে কুয়াশা ভরে আছে, মানে মানে দূরের জিনিস কোনো কিছু দেখা যাচ্ছে না। আমাদের এই বাইরের বারান্দাটা আমি রোজ ধোয়ার চেষ্টা করি, কেন বলো তো, আমাদের যেহেতু চারধারেই ফাঁকা, যত রাজ্যের কুকুর, মানে রাস্তার কুকুরগুলো, বিড়াল এই বারান্দাতে এসে শুয়ে থাকবে, তো সেই জন্য কি বলো তো এখানে মুছলেও হয় না, আমি রোজ ধুইয়েই দিই। আর এখন দেখো সকাল সকাল ট্যাঙ্কিটাও ভরে নিলাম, আর খাবার জলও 2-3 বালতি ভরে নিলাম। এই 2-3 বালতি খাবার জল হলেই আমার সারাদিনে হয়ে যায়, আর যেহেতু আমরা কম লোক। আর এখন দেখো বাসনগুলো একটু উপর দিয়ে দেবো, আর এত জল জল হয়ে থাকে না, মানে ওইখানে বাসনগুলো নিয়ে গিয়ে উপর দিলে মানে পুরো জল জল হয়ে যায়, তো বাসনগুলো একটু জলটা শুকিয়ে গেলে আর ভেতরে নিয়ে গিয়ে রেখে দেবো। আমি কাজ সারতে সারতেই আমার মায়ের, মানে আমার শাশুড়ি মায়ের 2 বার বলা হয়ে গেছে বৌমা এবার চা করবে না, তো মাও অনেক সকাল সকাল ওঠে, মাও মনে হয় 5টা না 5:30টার সময় উঠে পড়ে, উঠে ওই চেয়ারে বারান্দায় বসে থাকে, আর মাকে চা দিয়ে দেখো আমিও চাটা খেয়ে নিচ্ছি। আর আজকে জানো তো টিফিন বানাবো না, তো দিদিদের এই লুচি দিয়ে গেছে আর একটু তরকারি দিয়ে গেছে, আমার আর সোনুর হয়ে যাবে। আর মা বলছে আমি লুচি খাবো না, মা মুড়ি খেয়ে নিয়েছে আর আমি আর সোনু লুচি খেয়ে নেবো, তো সোনুকে আগে দিয়ে দিই তারপরে আমিও খেয়ে নেব। আর এখন দেখো টিফিন খেয়ে জামাটা চেঞ্জ করে আর রান্না বসিয়ে দিয়েছি, এখনও স্নান করিনি, স্নান করতে গেলে দেরি হয়ে যাবে। সোনু না টিউশন আজকে ছুটি ছিল, আর এখনই মেসেজ করেছে যে 11:30 থেকে ওর টিউশন আছে, তো আস্তে আস্তে ও তো 2-2:30 বেঁচে যাবে, তো সেই জন্য ভাবলাম যা আগে একটু রান্না করে দিই, ও খেয়ে চলে যেতে পারবে, কখন আসবে তো এসে আবার খাই খাবে। তো এখন দেখো রান্না হয়েছে আমাদের, আলু সিদ্ধ দিয়েছিলাম, ডাল করেছি, কুদরি আলু ভাজা আর ভেন্ডির তরকারি বানাবো। আর আজকে আমরা নিরামিষ খাবো, সেই জন্য মাছ রান্না করছি না, আজকে এই দিয়েই আমরা 3 জনে খেয়ে নেব, আমি মা আর সোনু। তো সোনু জানো তো এই কুদরি ভাজা আগে খেত না, এখন তো খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য ওকে কুদরি আলু ভাজা দিলাম আর ডাল আলু সিদ্ধ দিয়ে ও খেয়ে নেবে।
তো ওকে ভাতটা দিয়ে আর রান্নাঘরটা দেখো ভালো করে মুছে নিচ্ছি, মানে ওভেনটা, ওভেনটা ভালো করে মুছে নিয়ে আর বাসনগুলো ধুয়ে নেব। এখন দেখো কলের পাড়ে বাসন এনেছি আর ঝমঝমিয়ে বৃষ্টি, এইদিকে রোদ্দুরও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে। তো আমি দেখো একটা গামছা মাথায় দিয়ে মানে বৃষ্টি হচ্ছে বলে এসেছি আর দেখি বৃষ্টিটা থেমে গেছে, এদিকে রোদ্দুরও উঠে গেছে। তো যাই হোক মোটামুটি আমার কাজ হয়ে গেছে, এবার স্নান করে নেব। এখন বাজে ওই 11টার মতো, সোনু ভাত খেয়ে বসে আছে, সোনুর এখনও টাইম হয়নি, ও 11:30টার সময় বেরোবে। তো দেখো এই বালতিতে যে মানে সবজি কেটে রেখে দিয়েছিলাম, মানে সবজির খোসা টোসা, তো সেইগুলো এখন আমি খাল পাড়ে ফেলে দেব। রাস্তায় দেখো এখানটা জল জমে গেছে, আর আমাদের বাড়ির সামনেটা দেখো এখনও ইঁটের রাস্তা আছে, মানে সব জায়গায় ঢালাই রাস্তা হয়ে গেছে, আমাদের এই বাড়ির সামনেটা আর হয় না, মানে গাড়ি আরে আসতে মানে ঢুকতে খুবই অসুবিধা হয়। তো শুনতে পাচ্ছি খুব তাড়াতাড়ি এই রাস্তাটা ঢালাই রাস্তা হয়ে যাবে, তখন আর অসুবিধা হবে না। এখন দেখো আমি স্নান করে নিয়েছি আর ছাদে যাচ্ছি জামাকাপড় মেলার জন্য, আজকে জানো তো বেশি জামাকাপড় ছিল না, আর অল্প একটু জামাকাপড় হলেই আমি রোজেরটা রোজই পরিষ্কার করে নিই, এক একবার তো বিকালবেলা বসে বসে মানে কাচতে আরম্ভ করে দিই। তো কালকে দেখো বিকালে এত জামাকাপড় কেচেছিলাম, তো সব এগুলো শুকিয়ে গেছে, তো এইগুলো এখন তুলে নিয়ে গিয়ে গুছিয়ে নেব। যখন আমি বিকেলের দিকে টাইম পাই জামাকাপড়গুলো কেচে নিই আর কি, সকালে এমনিতেই আমার কাজটা বেশি থাকে আর বিকেলের কাজটা কম থাকে, আর কি বলতে সকালে এত বড় বাড়ি ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করা, আর এমনিতেই আমার সকালের দিকে বাসনটাও অনেক হয়ে যায়। তো তারপরে সোনুকে একটু পড়াতেও হয়, সোনু যেহেতু স্কুল ছুটি আছে আর মা তাড়াতাড়ি ভাত খায়, মানে ওই 11:30-12টার মধ্যে মাকে ভাত দিয়ে দিতে হয়, আমাকে তাড়াতাড়ি রান্নাও বসাতে হয়, তো সেই জন্য আমি বেশিরভাগ কী বলতো বিকেলের দিকে আমি কেচে নিই বসে বসে। এখন বাজে ওই 1:30টার মতো, আর সোনু তো গেছে পড়তে, এখনও আসেনি, আর মাও ভাত খাওয়া হয়ে গেছে, সোনুও একবার ভাত খেয়ে গেছে, তো এবার আমি ভাত খেয়ে নেব আর সোনু এসে আবার খাই খাবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা।